আমাদের দেশের পরিস্থিতি। এই লোকটাকে গতকালকেও মানা করছিলাম, কিন্তু সেই লোকটা আবার আজকে ঠিকই কোয়ারেন্টাইন ভেঙে ঘর করতে পারে। এই যে ভাই, তো এদিকে আসুন। আপনাকে তো গতকালকেও মানা করছিলাম যে ভাই, এতবার করে আপনাদেরকে বুঝাইলাম যে এখন যে দেশের পরিস্থিতি, এই পরিস্থিতিতে ঘর থেকে বের হওয়াটা আপনার জন্য, আপনার পরিবারের জন্য, ইভেন আমাদের জন্য, আমরা যারা আপনার প্রতিবেশী আছি তাদের জন্য অনেক রিস্ক। আপনি যে এত দূর থেকে আজকে আসতেছেন, আবার এত যেখানে গেছেন নিশ্চয় সেখানে অনেক লোক ছিল, ওদের সাথে অবশ্যই আপনাকে মিশতে হয়েছে। খাওয়া দাওয়া করছেন না? খাওয়া দাওয়া করি নাই। যাই হোক, আপনি মিশছেন তো ওদের সাথে? হ্যাঁ মিশছি। কারণ তো আপনি চিন্তা করে দেখেন, এখন এই দেশের পরিস্থিতি, আপনার যে বের হওয়াটা কি খুব বেশি জরুরি ছিল? অবশ্যই জরুরি ছিল। আপনার জন্য তো দেশের সরকারে অনেক কিছু দিচ্ছে, তারপরে কেন আপনি বের হয়েছেন? এটা আপনি আমাকে জিনিসটা আজকে বলে যান। এটা 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 কিন্তু এই জিনিসটা কিন্তু আমি অবশ্যই এই জিনিসটা আমি ছড়াবো সবদিকে। আপনি আপনাদের মতো কিছু অসচেতন মানুষের জন্য আজকে আমাদের দেশের এই অবস্থা। আপনারা বুঝতেছেন না বাংলাদেশের করোনা পরিস্থিতি এখন কত কতটুকু কত কোন পর্যায়ে চলে গেছে। ভাই দেখেন, পেটে ক্ষীরা যন্ত্রণা আমি জানি, আপনি জানেন না। আপনার বাপের টাকা আছে, আপনি ঘরে বসে এরকম ভিডিও করতে পারেন। আমার বাপের টাকা না, আমার পক্ষে ভিডিও করা সম্ভব না। কারণ আমার পিছনে আমার বাড়িতে পাঁচজন সদস্য আছে, আর পাঁচজন সদস্য আছে, কে দিবে আমাদের খাবার? আপনি দিবেন? আপনি তো গতকাল, এখন তো বললেন যে আপনি গতকাল লাখ দিয়েছেন, গতকাল তো যাওয়ার সময় আপনি যদি বলতেন যে ধরেন ভাই আপনারা 5 টাকা দিছি আর বাচ্চার জন্য কিছু একটা কিনে নিয়ে যান, তাহলে আমি যাইতাম না আর সে কাজে। কারণ বাচ্চার ক্ষীত যন্ত্রণাটা আমি জানি, আপনি বুঝবেন না। কারণ আপনার ঘরে অভাব নাই, অভাব আমার ঘরে আছে। আপনারা কোনো ত্রাণ বা সরকারি এগুলো কিছু কি না কিছু পাই না? ফাইলে কি আমি কি যাইতাম? আমি জানি না। আর ফ্যামিলির সদস্যদের রিক্সের ব্যাপারে আমি জানি না। আপনাদের আশেপাশে তো তাহলে কাউকে না? আমাদের এদিক দিয়ে কোনো লোকরা দেয় নাই, কোনো লোকরা দেয় নাই। হ্যাঁ দেন আপনারা, আপনারা আমাদের কাছে সরকারি সরকারি যে বরাদ্দ দিয়েছে ওই বরাদ্দের টাকাটা টাকা দেন, ত্রাণ দেন। আমি কালকে বাজার থেকে এক এক মাস দুই মাসে বাজার করে নিয়ে আসবো, ঘরে ঢুকে যাবো, ঘর থেকে বাইরে চান না। আপনারা আমার ডাক দেওয়ার প্রয়োজন হতো না? হ্যাঁ শুধু পায়খানা পড়ছে সারা ঘর থেকে বাইরে চান না? ফ্যাটের যন্ত্রণা আমি জানি, আপনারা জানেন। আপনাদের বাপের দিনে টাকা আছে অনেক টাকা, আপনারা এইভাবে মাসকে মাস বছরকে বছর খাইয়ে দিতে পারবেন? আমাদেরকে কেউ দুইটা দেবে না কাজে না গেলে? আমার অসুস্থ বাপ আছে, সে কী করবো? আপনি করবেন? টাকা দিচ্ছেন কোন দিন আপনি আমাদের দেন নাই? অতএব এইগুলো ছাড়া অন্য কিছু থাকলে বলেন। করোনা কি মেরবো ভাই? করোনা তো না খাই মরে যাবো আমরা ঘরের ভিতরে লকডাউনে থাকলে। এগুলো ছাড়া যদি পারেন অন্য কিছু করেন, এসব ভিডিওটা বাদ দেন। ভিডিও বাদ দিই যদি পারেন তো এলাকার লোকদেরকে ইয়া করেন, জানেন না নেতা আছে এদেরকে বুঝান যে গরিবের খাবারটা দেন গরিবের, গরিব বাইরের জন্য কথা গা মিয়া। হ্যাঁ গরিব না বাড়ে কী করবে মিয়া? গরিবের খাবার দিচ্ছেন না আমরা, গরিবের খাবার দেন, গরিব বাইরের জন্য করার থেকে পাইলে এগুলো করেন। আপনার বাবার নেতা আছে, আপনি